আলু সিদ্ধ সুন্দর করে মাখা হচ্ছে, ওখানে লঙ্কা ভাজা আছে। আলুটা খুব গরম, আলুর মধ্যে কাঁচা পেঁয়াজ দেবো, লঙ্কার মধ্যে নুন আর লবণ দিয়ে সুন্দর করে লঙ্কাটাকে দলে দলে মাখতে হবে। মাখলে সুন্দর কালার আসবে, মাখানো যাবে। ওদিকে পেঁয়াজ কুচে নেওয়া হয়েছে, আলুতে পেঁয়াজটা খাওয়ার জন্য কাটা হয়েছে। ওখানে বেগুন মাখা আছে, বেগুনটা পোড়া, ধনে পাতা দিয়ে সুন্দর করে মাখানো আছে। দেখুন আলুটা মাখানো হচ্ছে, দেখুন আলুর ভর্তা রেডি হয়ে গেছে আমাদের, একদম গরম গরম আলুর ভর্তা। এদিকে বেগুন পোড়া, পেঁয়াজ কোচানো আছে, এদিকে মাছের সুন্দর একটা ঝাল আছে, আর গরম গরম ভাত দিয়ে খাওয়া হবে।